আসসালামু আলাইকুম দর্শক। মোরগ পোলাও খেতে আমরা সবাই পছন্দ করি, তাই না? তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মোরগ পোলাও কীভাবে খুব সহজেই রান্না করতে পারবেন তার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি যেসব মশলা নিয়েছি দর্শক, তা আমি ডিসক্রিপশন বক্সে পরিমাণ সহ উল্লেখ করে দিব, আপনারা সেখান থেকে জেনে নেবেন। এখানে আমি নিয়েছি চিকেন, আমি শুধু মুরগির পায়ের অংশগুলো নিয়েছি, আপনারা চাইলে আস্ত মুরগিও ইউজ করতে পারেন। আর নিয়েছি এখানে গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লাল মরিচ, জয়ফল, জয়ত্রী, গরম মশলা গুঁড়ো, কাঁচা মরিচ নিয়েছি, টমেটো, কেচাপ, আদা রসুন বাটা। আর নিয়েছি টক দই হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি দেড় কাপ। এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ইউজ করছি না। আর এখানে আমি ইউজ করব বাসমতি রাইস, যেটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। গোটা গরম মশলা এটা মাংসের জন্য, আর রাইসের জন্য আমি আলাদা নিয়েছি তেজপাতা, এলাচ, স্টার আনিস এবং লং, দারচিনি। এখানে আমি নিয়েছি চারটি আলু বোখারা, কিশমিশ, গাজর গ্রেট করে নিয়েছি, এটা কালারের পরিবর্তে আমি ইউজ করব। আর নিয়েছি এক কাপ দুধ, আপনারা চাইলে গাজরের পরিবর্তে কালারও দিতে পারেন। প্রথমেই আমি কড়াইতে তেল এবং ঘি একসাথে গরম করে নিব। ঘি না চাইলে দিবেন না। গরম মশলা দিয়ে আমরা একটু ভেজে নিব, যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে তখনই আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজ আমরা খুব ভালো করে লাল করে ভেজে নিব। যেহেতু আমি এখানে বেরেস্তা ইউজ করছি না, তাই পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা আদা বাটা রসুন বাটা দিব। আদা বাটা রসুন বাটা একটু সময় নিয়ে ভাজবেন, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সবগুলো গুঁড়ো মশলাই আমরা এখন একসাথে দিয়ে দিব। আর দিব এখানে 4-5টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। মোরগ পোলাও সাধারণত বেশি ঝাল হলে ভালো লাগে না, আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। টক দই দিলাম। টক দই দেওয়ার সময় আপনারা চুলার আঁচ একটু কমিয়ে নেবেন, যাতে টক দইটা ফেটে না যায়। 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিলাম। ভালো করে নেড়ে সবগুলো মিশিয়ে অনেকক্ষণ ধরে আমরা কষাবো। মশলা যত ভালো করে কষাবেন ততই এই মোরগ পোলাও টেস্টি বেশি হবে। তেল এবং মশলা আলাদা হয়ে গেলে আমরা চিকেনটা দিব। আমি আপনাদের কাছ থেকে দেখালাম, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার দিব চিকেনগুলো। চিকেন ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে আমরা মিডিয়াম আঁচে চুলায় রেখে 10 মিনিটের মতো কষাবো। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই,
ঢাকনা দিয়ে রেখে দিলে এমনিতেই চিকেন থেকে যে পানি উঠবে ওইটা দিয়ে আমরা এই মাংসটা কষাবো। এক চামচ পরিমাণ চিনি দিব এবং আলু বোখারা কিশমিশ দিয়ে দিলাম। দর্শক, আপনারা সবসময় চেষ্টা করবেন মোরগ পোলাও বা বিরিয়ানি একটু বড় কড়াই বা পাতিলে রান্না করতে, তাহলে রাইসটা খুব ভালো হয়। এখন আমরা ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। অন্য একটি চুলায় আমি পাতিলে পানি গরম করে নিয়েছি, এতে দিলাম তেল, লবণ এবং গোটা গরম মশলা, আর দিয়েছি একটা স্টার অ্যানিস। পানিটা বলক চলে আসলেই আমরা চালটা দিয়ে দিব। চালটা আমরা 2-3টা বলক আসলেই নামিয়ে নিব। এখানে চালটা 70% বা 80% ওইরকম কোনোভাবে আমরা সিদ্ধ করব না, জাস্ট চালটা মাঝখানের অংশটা একটু শক্ত থাকবে তখনই আমরা নামিয়ে নিব। ভালো করে নেড়ে দিবেন যাতে চালটা জমাট বেঁধে না যায়। এখানে দেখতেই পাচ্ছেন চালটা আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি চালটা কী পরিমাণ শক্ত, দেখুন আধা সিদ্ধর মতো হয়েছে। এবার আমরা নামিয়ে নিব। আমাদের চিকেনও কষানো হয়ে গিয়েছে, এতে আমি আধা কাপ পরিমাণ দুধ দিলাম, এখানে আমি কোনো পানি ইউজ করব না। দুধ এবং চিকেন ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দিলাম গাজর কুচি। এবার আমরা চালটা দিয়ে দিব। চালটা একদম ঠেসে ঠেসে দিবেন না, আলতো করে ঢেলে দিবেন। উপরে দিয়ে দিব গাজর কুচি। এটা দেওয়ার পরে দেখতেও খুব সুন্দর লাগে। কাঁচামরিচ দিলাম 5টি। ঢেকে আমরা 10 মিনিট অপেক্ষা করব এবং চুলার আঁচ একদম লোতে রাখবেন। 10 মিনিট পরে আমরা চাল এবং মাংস ভালো করে মিশিয়ে দিব। খুবই আলতো হাতে মিশাবেন যাতে রাইস ভেঙে না যায়। এবার আমরা ঢেকে এই মোরগ পোলাও 20 মিনিটের জন্য চুলায় রেখে দিব, একদম লো আছে। আপনারা ইচ্ছা করলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। দর্শক, 20 মিনিট পরে দেখুন আমাদের মোরগ পোলাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল আমাদের মোরগ পোলাও। আমি এখানে একটি ডিম ফুলের মতো আকার কেটে নিয়েছি, এটা জাস্ট সাজানোর জন্য, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে নেবেন। আর নিয়েছি লেবু, শসা। দর্শক দেখতেই পাচ্ছেন গাজর দেওয়াতে এটা খুবই সুন্দর কালারফুল হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় করবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।